প্রবাসী ছাড়া আর কারো সাধ্য নেই প্রবাসীর অন্য কষ্ট বোঝার জন্য। কেউ দেশে যাওয়ার সময় নিজের পরিবারের জন্য কিছু পাঠানো বা দেশ থেকে আসার সময় নিজের জন্য কিছু আনানোর রেওয়াজ আছে প্রবাসীদের মাঝে। এই আনানো বা পাঠানো জিনিসপত্র বোঝাতে চালানি শব্দটা অনেকের কাছে বেশ পরিচিত। কাতার থেকে দেশে যাওয়ার কালে আমি একান্ত আপনজন না হলে কারো কোনো চালানি নেই না, কিন্তু দেশ থেকে আসবার কালে কেউ তার আপনজনের জন্য কিছু দিতে চাইলে নিয়ে আসি। গত 7 বছরের প্রবাস জীবনে দেশ থেকে আসার সময় কত রকম চালানি যে নিয়ে এসেছি তা লিখলে তালিকা দীর্ঘ হয়ে যাবে। মাছ মাংস থেকে শুরু করে তেল, বালিশ, নারিকেল সব রকমের চালানি আনার অভিজ্ঞতা আমার আছে। ব্যক্তিগত অভিজ্ঞতায় বলছি এবং দেখছি অনেক সময় একাধিক মানুষের চালানি থাকার পরেও বিমানবন্দরে লাগেজের ওজন নিয়ে সমস্যা হয়নি। আবার কখনো কখনো কারো কিছু না থাকার পরও নিজের লাগেজের ওজন কয়েক কেজি বেশি হয় বিড়ম্বনায় পড়েছি। ফলে মানুষের ভালোবাসায় মরানো কিছু চালানি আনতে পারলে বরং আমারই ভালো লাগে। গতকাল দেশ থেকে কাতারে ফিরেছি, নিজের মালপত্র সঙ্গে মোট 6 জনের চালানি এনেছি। আজ রুমে চালানিগুলো আলাদা করবার সময় একটি প্যাকেটে চোখে পড়ল পেরেকের জায়গায় লেখা আছে মা। এক প্রবাসী সন্তানের জন্য পাঠানো সামান্য চালানিতে মিশে আছে 4000 মাইল দূরে থাকা এক মায়ের কি অসীম অপূর্ব মমতা। প্রিয়জনের পাঠানো সেই ছোট ছোট চালানিগুলো একজনের প্রবাসী কাছে কত অমূল্য ধন তা প্রবাসী ছাড়া আর কারো বোঝার সাধ্য নেই। তাই প্রবাসী ভাইদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই অন্যান্য প্রবাসীদেরকে সাহায্য করবেন তার চালানি দেশে পৌঁছে দেওয়ার জন্য বা দেশ থেকে প্রবাসী নিয়ে আসার জন্য। তবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে। ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে আপনি আজকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TZN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।